এই ক্রিঞ্জ রিল আর ক্রিঞ্জ শর্টসের দুনিয়ায় কিছু কিছু কন্টেন্ট মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় ওই পাইলো পাইতো পারো অমূল্য রতন টাইপের ব্যাপার আর কি তো যে দুপুরের দিকে যে সিটিউবে ছিলাম শর্টস ঘাঁটছিলাম নর্মালি ঘাঁটতে ঘাঁটতে একটা ক্লিপ চোখে পড়লো তো বেশ ক্লিপটা ভালোই লাগলো তো সেখান থেকে দেখছিলাম যে ওটা কোন নাটকের তো নাটকটা আলটিমেটলি খুঁজে পাই যে কোনোভাবেই হোক তো পর নাটকটা দেখি নাটকের নাম শহর ছেড়ে পোড়াণপুর ডায়েটার নান আদর মিজানুর রহমান আরিয়ান মানে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে কাঁদানোর মাস্টার আমার যাকে মনে হয় দেখলে তার যে কোনো নাটক সে অপূর্ব নাটক হয়ে আপনার নিঃস্ব নাটক হয়ে থাক কিংবা রিসেন্ট টাইমসে চড়কিতে তার একটা আমরা রোম্যান্টিক এজ অফ দ্য লাইফ রোম্যান্টিক কমেডি দেখলাম তো সব কাজগুলো তার দেখলেই মনে হয় যে সে কাঁদানোর মাস্টার আর কিছু হোক আর না হোক তো সেখান থেকে গলা লিটা একটু বুঝে আসে যাও সেখান থেকে তার এই নাটকটা দেখলাম শহর ছেড়ে পড়াণপুর নাটকটার গল্প অসমবয়সী প্রেম এবং সেখানে দুজন মানুষের মধ্যে এই যে অসম প্রেমের গল্প করলাম সেটা ঘটে ঘটার পর তারা বিয়ে করে এবং অ্যাকচুয়ালি শহর ছেড়ে পরণপুর নামক একটা জায়গাতে তারা যায় এবং সেই জায়গাতে যাওয়ার পর তাদের বয়সটা কীভাবে দুজনের মধ্যে লোকে বলে না যে বয়স ম্যাচুরটি ক্ষেত্রে ম্যাটার করে না আবার অনেক ক্ষেত্রে করেও তা একটা অন্য সাইডকে দেখিয়ে দিয়ে গেলো বা মেবি সোকল শ্রিয় টাইপ সাইডটাই দেখিয়ে দিয়ে গেলো এবং খুব কনভিন্সিং ওয়েতে সেটা দেখালো এই নাটক শহর ছেড়ে পাণপুর শুধু যে ওই স্যারটা দেখিয়েছে তা নয় খুব মিষ্টিভাবে প্রেমের দিকটা দেখিয়েছে একজন নিজের থেকে বয়স দু বছরের বড়ো একটা মেয়ের প্রতিকারের প্রেম এবং সেটাই খুব ওই বয়সটাকে খুব ভালোভাবে তিনি মাথায় রেখেছেন সে ওই প্রেমের ফেসটাতে হোক কিংবা মিডিল ফেসটাতে হোক কিংবা এন্ডিং ফেসটাতে হোক সেখানে তিশার ক্যারেক্টারটাকে যেরকমভাবে প্রমিনেন্টভাবে লেখা তার ক্যাকটা সে বয়স অনুযায়ী যেভাবে বিহেভ করছে কিংবা উল্টো দিকে যদি আমরা দেখি ইয়ার স্বর্ণের সে বয়স অনুযায়ী যেভাবে বিহেভ করছে সে প্রেমে হোক সে সংসারে হোক সে আরও দিন যত তাদের গল্পটা এগোয় তত সময়ের সঙ্গে হোক বা উল্টো দিকে আরেকটা চরিত্র তার ফাইনাল চরিত্র তাকেও কিন্তু বয়স অনুপাতে সেই জায়গাটা তাকে স্পেসটা দিয়েছে তো প্রতিটা যে জায়গায় বয়স অনুযায়ী রেখেছে এবং ম্যাচিউরিটির সঙ্গে জিনিসটাকে হ্যান্ডেল করেছে খুব ভালো সে সে প্রেমের প্রপোজের ক্ষেত্রে হোক সে প্রপোজ অ্যাকসেপ্ট করবে কি না করবে দোলাচলের ব্যাপারটাতে হোক সে ওই কথাটা গিয়ে চাকরিটা আরও অনেক আগে থেকে তাদের করা উচিত এই জায়গাটাতে হোক আমার প্রেমটাকে কী ভালোভাবে করে যে প্রেম নির্ভরশীলতা হাত ভালোবাসা দায়িত্ববোধ সবগুলো অনেকগুলো এই একটা শুরুতে তিনি বাঁধবার চেষ্টা করেছেন এবং মোটামুটি যদি বলি শুরুর দিকটা খুব ভালো হয় মাঝখানটাতে আমার নাটক মনে হয় অনেক জায়গাতে মনে হয় হ্যাঁ নাটকের এক ঘন্টার স্পেসের মধ্যে অতটা ডেভেলপমেন্ট করা পসিবল নয় বাট হয়তো কিছু সিনসকে কেটে হতো ওই ডেভেলপমেন্টের ওই মুমেন্টগুলোতে এত ডেভেলপমেন্টের জায়গা দিয়ে হতো আমার মনে হয় অত ডিটেলিংয়ে দেখাতে গিয়ে সিনগুলো ডেভেলপমেন্টও হয়নি কোথাওটা আমার মনে হয়েছে অনেক সিন এরকম মনে হয় তো প্রথম পার্টটা ভালো এন্ডিংটা তো মানে আলাদা লেভেলে চলে গিয়েছে যেটা দেখবার পর লিটেল আমার গলা ফলা বুঝে এসছে তো আর মাঝের পার্টটাকে মনে হয় ওই যেহেতু মেগাস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তো মনে হচ্ছিলো যে একটু হয়তো এই সিনগুলো তো একটু ডেভেলপমেন্ট দরকার ছিল তো ওই এক ঘন্টা গল্প না গল্পটাকে হয়তো দেড় ঘন্টা বা ওই ওটিটি স্পেসে যেরকম ওই ফিল্মগুলো হয়ে থাকে পনেরো দু ঘন্টা দু ঘন্টা ওই সময় যদি গল্পটা হতো আরও হয়তো অনেক সিন পেতো আরও অনেক মোমেন্ট দেওয়া হতো না এটা না অ্যাকচুয়ালি সিন নয় এটা দু ঘন্টা এটা ওই ফিল্ম হতে পারতো আরাম সেটা দিয়ে এটা আমার মনে হয় বাট এন্ডিংটা যখন হয় তখন মনে হয় হ্যাঁ এটাই তো মিজানুর জানুর মানে স্পেশালিটি যে ওই শেষ হইয়া হইল না শেষ কিংবা অল্প পরিসরের মধ্যে বা বিন্দুতে সিন্ধু দর্শন করাবার তার যে বড় চেষ্টা থাকে তিনি সেটা সফলভাবে করে যেতে পারলেন এন্ডিংটার পরে অ্যাটলিস্ট ফ্লস তো রয়েছেই বাট ওভারঅল যদি বলি দেখতে পাই নাটকটা স্পেশালি যদি মিজোরাম আরিয়ানের কাজ যদি আগে না দেখে থাকেন তো এই কাজটা আপনার ফাটাফাটি লাগতে চলেছে মানে নট ইন পজিটিভ সেন্স মানে নিজের মন খারাপ করা সেন্সে বলছি আর কি তো থেকে যদি পারফরমেন্সে বলি তীষা তার বয়স অনুযায়ী দুর্দান্তভাবে প্লে করছেন দুর্দান্ত মানে ওই যে হয় না একটা বয়স অনুযায়ী তোমার যে ম্যাচিউরিটিটা তোমার অ্যাকশান শুধু নয় তোমার এক্সপ্রেশনও তোমার ফুটে ওঠে তোমার কথাবার্তা তোমার জেসচার তুমি কীভাবে রিয়াক্ট করছ একটা সিচুয়েশনে সবগুলো তোমার ম্যাচিউরিটিটাকে বোঝায় সেই ব্যাপারগুলোকে চোখে মুখে হাসিতে তার ম্যানারিজমে সব কিছু ধরেন তিসা খুব খুব পরিপূর্ণভাবে করতে পেরেছেন তারপর ইয়াসোরহানো তার জায়গাতে ঠিকঠাক ফারিনো তার চরিত্রটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে সেও জায়গাতে ঠিকঠাক বাকি পারিপার্শ্বিক চৈত্রদের খুব একটা স্পেস নেই তো সেই পাটা না হ্যাঁ ফারাদ লিমন যে পার্টটা করেছেন ওই পাটাতে তিনি ভালো কিন্তু বেশ ওভারঅল অনেকটা টাইম লাইন দেয় তো আমার মনে হয় এটা একটা ওই ফিল্মের গল্প ছিল দু বছর আগের নাটক দেখতে পাবেন আপনারা গিয়ে শহর ছেড়ে পরণপুর বলে সার্চ মারুন পেয়ে যাবেন বিশাল ফেমাস নাটক আমি হয়তো জানতাম না বাকি অনেকে আপনারা জানেন যারা দেখে নিয়েছেন যে নাটকটা কমেন্ট বক্স জানান আপনাদের কী এক্সপিরিয়েন্স ছিল ওই শহর ছেড়ে পর নিয়ে আমার ভিডিও নিয়ে যদি কিছু মতামত শেয়ার করবার থাকে কমেন্ট বক্সে জান ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন করুন ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল পুরো দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে বললেন না বাই বাই